আচ্ছা, সবাইকে গুড আফটারনুন। আর বলি, আজকে যেহেতু সবাই আছে ক্লাসে, তো আমি বলেছিলাম তোমাদেরকে যে ওই ইলিপসের ফোর সেন্টার মেথডের যে প্রবলেমটা আমরা করেছিলাম, ওটাতে একটু প্রবলেম আছে যেটা ঠিক করতে হবে। তো প্রথমে একটা প্রবলেম বলেছি, আর দ্বিতীয়বারেও যেহেতু আমি স্কেল ইউজ করিনি, এমনি পেন্সিলে টেনেছি, তার জন্য আমিও ভুল টেনেছি আর তোমাদেরকেও ভুল দেখানো হয়ে গেছে মনে হচ্ছে আমার যেটা। তো আজকে আরও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ওই মেথডটা, আর তোমরা সবাই এরপরে ওইভাবেই শিটে ড্রয়িংটা করবে। তোমাদের কারো কাছে প্রবলেমটা আছে কি? দেখো, যদি খাতাতে থাকে কি প্রবলেমটা দেওয়া ছিল। প্রবলেমটা সম্ভবত এরকম ছিল, এটাই থাকবে আশা করি, স্যার যদি না হয়। স্যার মেজর আর মাইনর, স্যার মেজর হচ্ছে 80 mm আর মাইনর হচ্ছে স্যার 40 mm। 40 কি 80, 40, 160 যে কোনো করলেই হবে সেটা প্রথম। আচ্ছা, তাই করি। কি বলেছে, না ড্র অ্যান ইলিপস বাই ইউজিং ফোর সেন্টার মেথড গিভেন দা মেজর অ্যান্ড মাইনর অ্যাক্সিস অ্যাজ 100 mm অ্যান্ড 60 mm রেসপেক্টিভলি। কেউ 80 mm আর কত, 40 না? হ্যাঁ স্যার, 80, 40ও করতে পারো, অসুবিধা নেই। যে যেটা নেবে মাপ, সে সেটা নিয়ে করবে। তো এটা আমাদের প্রবলেম ছিল। তো এটাকে সলভ করতে গেলে আমাদেরকে কি করতে হবে, না আমরা এখানে যত আছে, যেহেতু মেজর অ্যাক্সিস মানে 100, মানে সবচেয়ে বড় অ্যাক্সিসটা, আমি এখানে এরা হাফের একটা মান নিয়ে রাখবো, আর এটারও হাফ একটা নিয়ে রাখবো, মানে এটা 50 mm এর একটা মাপ আগে থেকে টেনে রাখবো, আর এখানে 30 mm এর একটা লাইন আগে থেকে এটা রাফে টেনে রাখবো। এবারে প্রবলেমটা শুরু করব কীভাবে, না প্রথমে একটা অ্যাক্সিস নিয়ে নেব, পছন্দ মতো একটা অ্যাক্সিস নিয়ে নেব, যে কোনো মাপের এই লাইনগুলো টানবে দুটো। তারপরে প্রথম কাজ হবে তোমাদের যেটা, সেটা হচ্ছে যে এই 50 mmটাকে কম্পাসে নিতে হবে। আচ্ছা, সবাই শোনা যাচ্ছে তো সবার? আচ্ছা, তাহলে এই 50 mm এর লাইনটা নেবে, দিয়ে এইখান থেকে বসিয়ে এই সেন্টার, এটা সেন্টার পয়েন্ট ধরে নাও, ও এখান থেকে এধারে 50 আর এধারেও 50 মার্ক করে নেবে, দিয়ে এই পুরো লাইনটা তাহলে তোমার মেজর অ্যাক্সিস হয়ে যাবে। ঠিক আছে, এইটা তোমার এখন মেজর অ্যাক্সিস। সমানভাবে মাইনর অ্যাক্সিসটাও করতে হবে, 30 নেবে, সেন্টার পয়েন্টে বসিয়ে এধারে মার্ক করবে একটা, এধারে মার্ক করবে একটা, তাহলে দেখবে এই যে আমার এটা একটা মাইনর অ্যাক্সিস হয়ে যাবে।
ঠিক আছে, এটাকে ডার্ক করার দরকার নেই, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য এটা করে দিচ্ছি। এটাই যতই বড় থাকুক সেটা ব্যাপার না, এটা একটু বড় রাখতে হবে, আমার কাজে লাগবে। ঠিক আছে, আমার শুধু মাঝেরটা কাজে লাগবে, আমি নাম দিয়ে দিই যদি বুঝতে সুবিধা হয়। এটাকে দিলাম এ বি, এটাকে দিলাম সি, এটাকে দিলাম ডি। দেখো এখন যেটা হচ্ছে, আমাদের ইলিপস কিন্তু অবশ্যই, আমি যে ইলিপসটা আঁকবো সেই ইলিপসটা কিন্তু অবশ্যই এই চারটা পয়েন্ট দিয়ে যেতে হবে, কেননা এটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস, অবশ্যই এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, ডি পয়েন্টকে টাচ করতে হবে। আমাদের যে আগের প্রবলেমটা ছিল, মানে আগে আমরা যেটা করেছিলাম, তাতে দেখবে সি ডিকে টাচ করেনি, কোথায় টাচ করেছিল বা কী ভুল হয়েছিল আমি সেটাও বলে দেবো। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা কী করব, না আমরা এও মানে এই 50 mm এও মানে এখান থেকে এখান পর্যন্ত যে মাপটা রেখেছিলাম ওতে কম্পাস বসিয়ে আমি এ থেকে একটা আর্ক টানবো, যেই আর্কটা এইরকম জায়গায় এসে টাচ করবে। ঠিক আছে, এ ও এর মাপ নিন, এ ওকে রেডিয়াস করে। ঠিক আছে, আচ্ছা তারপরের কাজ হবে এ পয়েন্ট থেকে সি পয়েন্টকে কানেক্ট করে দেওয়া, এই দুটো কাজ করতে হবে। কি কাজ, না এ থেকে ওয়ের মাপ নিয়ে ওকে সেন্টার করে একটা আর্ক টানতে হবে, আর এ সিকে কানেক্ট করতে হবে। ঠিক আছে, এবারে এই পয়েন্টটার নাম দিয়ে দিলাম আমি এম। এরপরে এই যে সি এম, সি থেকে এম পর্যন্ত যে ডিস্টেন্সটা আছে এটাকে আমাদেরকে কম্পাসে নিতে হবে, কম্পাসে নিয়ে সিকে সেন্টার পয়েন্ট করে এম থেকে একটা আর্ক টানতে হবে এর ওপরে। সি কে সেন্টার পয়েন্ট করে সি এম কে রেডিয়াস নিয়ে একটা আর্ক আঁকতে হবে, যেটা এ সি লাইনকে এন তে কাট করে। তোমরা নাম তোমাদের মতন দিতে পারো, এন পয়েন্টে কাট করে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আরেকবার বলো স্যার, আরেকবার বললো আমি বললাম সি এন, এই এই মাপটা নেবে, ঠিক আছে, এই মেপটাকে কম্পাসে নেবে, কম্পাসে নেওয়ার পরে সিকে সেন্টার পয়েন্ট করবে, মানে কাঁটাটাকে সিতে রাখবে, রেখে পেন্সিলটাকে এম পর্যন্ত নিয়ে যাবে, এম পর্যন্ত নিয়ে এই কম্পাসটাকে ঘুরিয়ে এনে এই এন পয়েন্টে টাচ করাবে, মানে এ সি এর উপরে যেই পয়েন্টে টাচ করবে সেখানে অবধি টেনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখবে এ সি লাইনটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে, এ সি সমান এখন এ এন প্লাস সি এন, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, সমান ভাগে হবে না কিন্তু দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? এবারে তোমাদেরকে করতে হবে আমাদের সি এন লাইনটাকে নিয়ে কাজ নেই, আমাদের যে এ এন লাইনটা আছে, আমাদের যে এ এন লাইনটা আছে এ থেকে এন পর্যন্ত, এই লাইনটাকে বাইসেক্ট করতে হবে। আচ্ছা, আমি এখানে লিখে দিচ্ছি প্রথম থেকে, সবার প্রথমে কি করতে হবে আমাদেরকে, না এ বি আর সি ডিটা মার্ক করতে হবে, তারপরে এ সি কে কানেক্ট করতে হবে। আচ্ছা, তারপরে ও কে সেন্টার রেখে এ এম আর্ক ড্র করতে হবে, ঠিক আছে, এ থেকে এম পর্যন্ত। আচ্ছা, তারপরে সি কে সেন্টারে রেখে এম এন আর্ক ড্র করতে হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে রেডিয়াস হবে এ ও, আর এটার ক্ষেত্রে রেডিয়াস হবে এম সি। তারপরে কি করতে হবে, এ এন কে বাইসেক্ট করতে হবে। এবারে এ এন কে বাইসেক্ট করতে গেলে আমরা যেভাবে বাইসেক্ট করি এটা তো সবাই জানো, কি করবে, না এ তে একবার কম্পাস বসিয়ে এধারে একটা টানবে, এধারে একটা টানবে, আবার এন তে একবার কম্পাস বসিয়ে এখানে একটা টানবে, এখানে একটা টানবে। তখন যেই লাইনটা, এই যেই লাইনটা এ এন কে বাইসেক্ট করবে, আমি ধরে নিলাম সেই লাইনটা হচ্ছে এইখানে অবধি আসার কথা ছিল, কিন্তু এটাকে তোমরা বাড়িয়ে দেবে, যাতে এই পয়েন্টে কোথাও একটা কাট করে সেটার নাম দিয়ে দেবে টি। আর আমি ধরে নিলাম এই পয়েন্টটার নাম দিয়ে দিলে তোমরা ও নাম দিয়ে দিলে, না ও তো দেওয়া আছে, এস নাম দিয়ে দিলে। ঠিক আছে, বলো এত দূর অব্দি বোঝা গেছে?
হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, এই আর এই সেন্টার পয়েন্টে যেটা টাচ করেছে এটাকে আমি নাম দিচ্ছি O1। O1, ঠিক আছে। এবারে কি করতে হবে, না O1-এর মাপ নেবে, O1-এর মাপ নেবে, যেই মাপটা হবে এধারে একটা পয়েন্ট করবে যেটার নাম দিয়ে দেবে O2, ঠিক আছে। O1-এর মাপ নেবে, যেই মাপটা হবে সেই সমান মাপে এধারে একটা পয়েন্ট নেবে, যেই পয়েন্টটার নাম হবে O2। তার মানে হচ্ছে বাইসেক্ট করার পরে O1 সমান O2, এটা তোমাদেরকে ড্র করতে হবে। O1-এর মাপ নিয়ে O2-টাকে ড্র করতে হবে, ঠিক আছে। তারপরে আবার দেখো, O আর T এর যে মাপ হয়েছে, O আর T এর যে মাপ হয়েছে সেটাকে কম্পাসে নিয়ে এইখান থেকে এই মাপটাকে নিয়ে এখান থেকে ওপরে একটা জায়গায় কাটতে হবে, যেই লাইনটা যেটার নাম হবে কি, ধরে নিলাম এখানে একটা পয়েন্ট আসবে সেটার নাম হয়ে যাবে U, তাহলে OT সমান OU, এই লাইনটা ড্র করতে হবে, এই পয়েন্টটা ড্র করতে হবে। তাহলে আমি সবার প্রথমে আমি বাইসেক্ট করা থেকে বলছি, AN কে বাইসেক্ট করলাম, যেই বাইসেক্টার লাইনটা হলো সেটাকে এই অ্যাক্সিস অব্দি বাড়ালাম, T পয়েন্টে টাচ করলো, তাহলে এখানে একটা T পয়েন্ট পেলাম, আর এটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে এই সেন্টার লাইনকে মেজর অ্যাক্সিসকে O1-এ কাট করেছে। তো এই যে O1 থেকে ওয়ের ডিস্টেন্স, সেম ডিস্টেন্স এই ধারে এই ধারে O2 নিলাম, আর O থেকে যেই লাইনটাই ক্রস করেছিল এই T পয়েন্টটা, এই T পয়েন্টটাকে আমি O আর T এর সেম নিয়ে এই ধারে একটা লাইন টানলাম OU, এতটা পর্যন্ত মানে কাট করে নিলাম আমাদের কম্পাসে, ঠিক আছে। এতদূর অব্দি বোঝা গেছে? স্যার হ্যাঁ স্যার, স্যার এবারে কি শোনো, এবারে শুধু লাইন টানতে হবে, কিরকম লাইন, না এই OU পজিশন আর O1-কে টাচ করিয়ে একটা লাইন বাড়াতে হবে, এটাকেও বাড়িয়ে রাখবে। আচ্ছা, এই O2 আর U এই দুটো লাইনকে টাচ করিয়ে বাড়িয়ে রাখবে। আচ্ছা, আর O2 আর T এই দুটো লাইনকে টাচ করিয়ে বাড়িয়ে রাখবে, ঠিক আছে। তার মানে দেখো, 4 সেন্টার মেথড, আমি 4টা সেন্টার বের বের করেছি, এখানে O1 সেন্টার, এখানে O2 সেন্টার, এখানে T সেন্টার, বা এটার নাম আমি যদি চেঞ্জ করতে গেলে অনেক কিছু চেঞ্জ করতে হবে, বেশি করতে হবে না, এটার নাম দিয়ে দিচ্ছি O3, এটা দিয়ে দিচ্ছি O4, ঠিক আছে। OO3 ইকুয়াল টু OO4, আমাদেরকে এই 4টা সেন্টার বের করতে হবে। বলো, এত দূর অব্দি বোঝা গেল? এখান অব্দি আমাদের হ্যাঁ আগের প্রসেস এই ছিল, শুধু ভুল ছিল যেটা, আগে আমি বলেছিলাম AC কে বাইসেক্ট করতে, পরে আমি তোমাদেরকে ঠিক করেছিলাম, বললাম AN কে বাইসেক্ট করতে হবে, AC কে নয়, AN কে, এই AC লাইনকে N দুটো ভাগে ভাগ করছে, AN আর NC, AN কে দু ভাগে ভাগ করতে হবে, বাইসেক্ট করতে হবে, ঠিক আছে। এটার নাম দিয়ে দাও যে কোনো, এটা G, এটা এই দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো কাজে লাগবে না, নাম দিচ্ছি না, শুধু শুধু ভর্তি করার জন্য, ঠিক আছে। হয়ে গেল এতদূর অব্দি? বুঝে গেছে এতদূর অব্দি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এবারে যেটা করতে হবে, এবারে তোমাদেরকে ইলিপসটা ড্র করতে হবে, যে কোনো একটা নাও। সবার প্রথমে হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে খেয়াল রাখবে যখন ইলিপস করবে তার আগে একবার খেয়াল রাখবে যে আমার মেজর অ্যাক্সিস কী আছে, আমার মাইনর অ্যাক্সিস কী আছে। মেজর অ্যাক্সিস কোনটা বলো? এর মানে স্যার স্যার যেটা বড়টা স্যার। আরে বাবা, সবচেয়ে নাম বলো, বড় নাম বলো, নাম বলো, এক্স অ্যাক্সিস যেটা ধরা হবে এবি, মেজর অ্যাক্সিস হচ্ছে এবি আর মাইনর অ্যাক্সিস হচ্ছে সিডি, তাই তো?
তাহলে হ্যাঁ আমাকে হ্যাঁ স্যার এই দুটো, কেননা এত কিছু কাট করার পরে সব লাইন এত হয়ে যাবে, খেয়াল করতে পারবে না যে কোনটা কোনটা দিয়ে কি টানবো। তো খেয়াল রাখবে এ বি মেজর অ্যাক্সিস, সি ডি মাইনর অ্যাক্সিস, এইটা যেন খেয়াল থাকে। আমি এটা তোমাদেরকে কি বলে এই এতগুলো লাইনের জন্য আগের বারে এটাই ভুল হয়েছে। কি করতে হবে না, সবার প্রথমে ও এ ওয়ানের ডিস্টেন্স নেবে, ফার্স্ট রেডিয়াস হবে ও এ ওয়ান। ও এ ওয়ান মানে সেন্টার পয়েন্ট থেকে মেজর অ্যাক্সিসের লাস্ট পয়েন্ট, ও এ ওয়ান, এটাকে রেডিয়াস নেবে। দিয়ে এই পয়েন্ট থেকে এই সরি এই রেডিয়াসটা নিয়ে একটা আর্ক ড্র করবে, ও এ ওয়ান থেকে এরকম একটা আর্ক ড্র করবে যেটা এই লাইনকে আর এই লাইনকে টাচ করে থাকবে। স্যার ও এ ওয়ান না এ ও ও ওয়ান? স্যার ও ওয়ান স্যার ও ওয়ান তো হবে তো ও স্যার, এ ওয়ান হ্যাঁ হ্যাঁ এ ওয়ান ও তো স্যার কোথাও না। ও ওয়ান এ, এটার মাপ নিয়ে এধারে একটা টানবে, ঠিক আছে। আর ও টু আর বি এর মাপ নিয়ে, ও টু আর বি মানে এইটার মাপ নিয়ে এই ধারে একটা টানবে, ঠিক আছে। এটা হলো, এবারে করবেটা কি, এবারে ভালো করে খেয়াল করে দেখো, এর পরে যে রেডিয়াসটা নেবে সেটা ও টু থেকে সরি ও থ্রি থেকে, দুটো দুটো সেন্টারের কাজ হয়ে গেছে, ও ওয়ান আর ও টু, এবারে ও থ্রি, ও থ্রি থেকে ও ফোর নেবে না, ও থ্রি থেকে সি পর্যন্ত নেবে, কেননা সিটা হচ্ছে আমাদের মাইনর অ্যাক্সিসের ভার্টেক্স। তাহলে ও থ্রি থেকে সি নিয়ে আমাকে একটা আর্ক টানতে হবে, যদিও আমারটা একদমই হয়ে ওঠেনি। এটা সি পয়েন্ট দিয়ে গেলে আমারটা মোটেই হবে না। আর ও ফোর থেকে ডি এর মাপ নিয়ে মানে ও আচ্ছা এটা এটা এই মাপটা হবে, আর এটা ও ফোর থেকে ডি পর্যন্ত মাপ নিয়ে বাকিটা টানতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। শেষের দুটো মাপ খেয়াল রাখবে, ও থ্রি থেকে সি আর ও ফোর থেকে ডি। মানে স্যার হ্যাঁ বলো, স্যার লাস্ট একটা বলুন স্যার, ও মানে ও ও থ্রি থেকে ফোর, ও ফোর থেকে ডি এই মাপটা নেবে, ও ফোরে কম্পাস বসিয়ে এই দুটো লাইনের মাঝে একটা লাইন টানবে। ঠিক আছে স্যার। আমি চেষ্টা করছি পেনটা যদি একবার দেখানো যায়, লাইনগুলো একটু সোজা হবে তাহলে হয়তো বোঝাও গেলেও যেতে পারে। ক্লাসের টাইম আসো কেন, তোমাদেরকে আসতে হবে না এরকম করে, দেখবে যে 20 এই যত টাইম দেওয়া থাকবে তারপরে 10 মিনিট পরে যদি তোমরা দেখো তোমাদেরকে ক্লাসে আসার দরকার নেই। পড়াশোনা অত সহজ নয় যে তুমি আসবে আর দেখলেই বুঝতে পেরে যাবে, এরকম হয় না বাবা, আসতে হবে না। যদি দেখো 10 মিনিট, আমি এমনিতে 5 মিনিট পরে ক্লাস শুরু করি, তো তোমরা দেখবে যদি আরও 5 মিনিট পরে এসে যাও হয়তো বুঝে যাবে, 10 মিনিট পরে আর আসার দরকার নেই, ওতে কোনো লাভ নেই। শুধু শুধু অ্যাটেন্ডেন্স নিয়ে কী হবে, অ্যাটেন্ডেন্স বলবে যে স্যার আমি ক্লাস করবো না, অ্যাটেন্ডেন্স আমি দিয়ে দেবো। এটা একটা অ্যাক্সিস নিলাম, এটাকে এত বড় করলে হবে না, এটা একটা রইল, কটকের থাকলে খুব ভালো হতো। ভালো দেখানো যেতে পারে, এটা একটা ধরে না মানে একবারেই টেনে দিচ্ছি পুরোটা 100 আর এটা ধরে না 60,
ঠিক আছে, এরপরে কি করতে হবে? ও বাবা, এতে তো পার পাকা মুশকিল ব্যাপার আছে। স্যার মাইকটা একটু বড় করুন। এতে বোঝানো খুব চাপের আছে, এটাতে আঁকার মুশকিল আছে, এটা হবে না। যাচ্ছে না তো? হ্যাঁ হ্যাঁ, কার পাকা যাচ্ছে না। আমি ওইটাতেই আর একবার দেখাচ্ছি, ওটাতে যারা পারলে না, এবার একটু তাড়াতাড়ি আঁকবো, কিন্তু পুরোটা দেখানোর চেষ্টা করব যাতে না কোনো ধরনের সমস্যা হয়। তোমরা ততক্ষণ এটা দেখো, আমি করে দিচ্ছি, আর একবার এঁকে দিচ্ছি তোমাদের জন্য। এটা দেখে কিছুটা বোঝার চেষ্টা করো। কি করবো না, সবার প্রথমে আমি একটা দুটো লাইন টেনে নেব, তার মধ্যে এখান থেকে এটা ধরে নিলাম আমার 100 আছে, এটা আমার 100 mm মেজর ডায়া, যেটা হচ্ছে এ বি। আচ্ছা, আর এটা আমার সি ডি, যেটা আমার মাইনর ডায়া। ঠিক আছে, এটা আমার মাইনর ডায়া, তাহলে এ বি মেজর ডায়া, সি ডি মাইনর ডায়া, এটা খেয়াল রাখতে হবে। এটার মান ধরেছি 100 mm, আর এটা ধরেছি 60 mm, হয়ে গেল। এরপরে প্রথম যেটা কাজ হবে, তোমরা যেটা খুশি করতে পারো, এ ডি কে কানেক্ট করে নেবে, এডিকে কানেক্ট করে নেবে, তারপরে এ ও কে রেডিয়াস নিয়ে এর উপরে একটা আর্ক আঁকবে, যেটা এই পয়েন্টকে আমি ধরলাম এম পয়েন্টে কাট করেছে। এবারে কি করব, না ডি এম এর রেডিয়াস নেব, ডি এম মানে এই লাইনটাকে রেডিয়াস নেব, ডি কে সেন্টার পয়েন্ট করব, দিয়ে একটা আর্ক ড্র করব এখানে, এটার নাম দিয়ে দিলাম এন। তাহলে আমি এ ডি লাইন দেখতে পাচ্ছি, এ ডি লাইনটা, এই কোনাকোনি যে লাইনটা, এটা এখন এ এন প্লাস ডি এন এ দুভাগ হয়ে গেছে। তো এটা যদি দুভাগ হয়ে যায়, তারপরে আমি এ এন লাইনটাকে বাইসেক্ট করব। কোন লাইনটাকে? না এ এন কে। এ এন মানে কোন লাইনটা? এই লাইনটা। এটাকে যদি আমি বাইসেক্ট করি, এটা এর মাঝামাঝি ভাগ, এটাকে আমাকে বাইসেক্ট করতে হবে, এভাবে বাইসেক্ট হবে অবশ্যই, যে কাট থাকবে তোমরা যেই প্রসেসে বাইসেক্ট করো সেইভাবেই করবে, যে এ থেকে হাফের বেশি নিয়ে একটা কার্প আঁকবে, উপরে একটা নিচে একটা, আবার এন থেকে উপরে একটা নিচে একটা, দিয়ে যেই দুটো পয়েন্ট আসবে সেই দুটো পয়েন্টকে টাচ করিয়ে মেলাবে। আশা করি লাইন বাইসেক্ট করতে সবাই জানো, ফার্স্ট ইয়ারের জিনিস, অনেক সহজ জিনিস, অনেকবার করা হয়েছে, শুধুমাত্র ড্রয়িং করতে যেও। তো এখানে যে পয়েন্টটা আসবে সেটা হয়ে যাবে আমার একটা সেন্টার, আর এই মেজর ডায়ার ভার্টেক্সের নিচে একটা পয়েন্ট আসবে, সেটা হয়ে যাবে আমার আর একটা সেন্টার, ও টু। এবারে আমি কী করব, না ও ওয়ানের এই এই মাপটা যতটা হবে, সেই মাপটাকে সমান রেখে এখান থেকে এধারে একটা লাইন মানে দাগ করে নেবো, যেটা হয়ে যাবে ও টু। অবশ্যই ও ও ওয়ান সমান ও ও টু, আর ও থেকে ও টু পর্যন্ত, সরি এটা ও থ্রি করলাম, ও থেকে ও টু পর্যন্ত যে মাপ হবে, সেই মাপটাকে রেখে উপরের দিকে তার সমান মাপ নিলাম, যেটা এইখানে কাট করবে, যেটা হয়ে যাবে ও থ্রি। ঠিক আছে, এটা হয়ে যাবে। আচ্ছা, তারপরে যেটা হবে, হ্যাঁ বলো। ও থ্রি দুবার নিয়েছেন, ও থ্রি, ও থেকে ও ওয়ান এই মাপটা নিয়ে এধারে টেনেছি, আর ও থেকে ও টু, হ্যাঁ
ওষুধ এটা তো ওপেন থ্রি স্যার দুবার রাইজ করা ও ফোর আচ্ছা হবে আচ্ছা স্যার ওটা। এটা ও ওয়ান সমান ও থ্রি আর ও টু সমান ও ফোর, এটা ফোর হবে স্যার, এটা ফোর। ঠিক আছে, তারপরে কি করব না, তারপরে হচ্ছে ও ফোর আর ও ওয়ানকে মিলিয়ে একটা লাইন টানবো, লাইনগুলোকে বাড়িয়ে দেবো, ও ফোর আর ও থ্রি কে মিলিয়ে একটা লাইন টানবো, আর ও থ্রি আর ও টু কে মিলিয়ে একটা লাইন টানবো, স্ট্রেট লাইন। এত দূর অব্দি করে নেব, করে নেওয়ার পরে লাইনটাকে এবারে ডার্ক করে আমাদের ইলিপসটা আঁকতে হবে। ইলিপসটা যখন আঁকবো, ও ওয়ান এর রেডিয়াস নেব, রেডিয়াস নিয়ে এই লাইনটা আর এই লাইনটার মাঝে আর্ক আঁকবো। তার মানে হচ্ছে এটা এখানকে যাবে, এটা এখানকে আসবে। আবার ও থ্রি থেকে বি পর্যন্ত রেডিয়াস নেব, এটা কি এখানকে আসবে, এটা এখানকে আসবে। আবার ও থেকে ও ফোর পর্যন্ত, সরি এবারে যে মাপটা নিতে হবে সেটাই বারবার আমারও ভুল হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ও টু, ধরে নাও সার্কেল দেখবো, ও টু থেকে এই ধারের সেন্টার থেকে ওই ধারের মাইনর ডায়ার ভার্টেক্স মানে ডি, ও টু থেকে কাঁটা বসাবে ডি পর্যন্ত মাপ নেবে, ডি পর্যন্ত মাপ নিয়ে এই লাইন থেকে এই লাইন পর্যন্ত আর্ক ড্র করবে, এইখান থেকে শুরু করে এখানে হবে। আবার ও ফোরে কাঁটা বসাবে ভার্টেক্স মানে সি পর্যন্ত মাপ নেবে, দিয়ে আর্ক ড্র করবে। তাহলে ইলিপস দেখবে এ ডি বি সি এই চারটা পয়েন্টের মধ্যে দিয়ে গেছে, এই চারটা পয়েন্টের উপর দিক দিয়ে যেই আর্কটা গেছে সেটাই একটা ইলিপস। উপরেরটা কি ভুল হয়েছে, এরকম কেন হলো দেখবে, এখানে আমারই ভুল। এটা এটা হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমি এটাকে এক রেখে দিয়েছি, মানে এই জন্য বলে না, না টানলে বোঝা যায় না, এটা কখনোই এর মতন হবে না। ও এর যখন রেডিয়াস নিয়ে টানা হবে এটা এখানকে আসবে, এটা এইখানকে আসবে, এটা এখানকে আসবে। এটা এটা দিয়ে টাচ করে এরকম আসতো, তবে ইলিপস তো আমি ভুল করে, মানে আমার কাছে তো স্কেল টেল নেই, আমি তো শুধু টেনে যাচ্ছি, তো এর উপরে ওর উপরে টানা হয়ে যাচ্ছে, তো এটাও ইলিপস চলে আসতো, কিন্তু এটা এর থেকে অপেক্ষাকৃত তার থেকে ভালো এসেছে, তাই তো? হ্যাঁ স্যার, স্যার ফ্রি এন্ড, স্যার ফ্রি এন্ডে বহুত সুন্দর হয়েছে স্যার। কিন্তু আমি মোটেই তোমাদেরটা সুন্দর বলবো না যেদিন সুন্দর হয়, ঠিক আছে, কেননা তোমরা পেন্সিল দিয়ে করবে আর আরামসে করবে, এটাতে অনেক লাইন আছে, অনেকবার ভুলও হয়েছে, একটু কনফিউশনও আছে। আমি আগের ভিডিওটা যেখানে আছে তার কমেন্টেই হোক আর এতেই হোক, যে ডিসক্রিপশানে আমি এই লিঙ্কটাও দিয়ে দেবো, যাতে ওটা কেউ দেখে নিচেরটা আবার দেখতে পারে, চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এটা এটা বোঝা গেল তো পুরো জিনিসটা, এটাই কারো কোনো অসুবিধা আছে বলো? হ্যাঁ স্যার না স্যার বুঝে পুরো গেছি। বোঝা গেছে স্যার। আচ্ছা এটাকে আগে করি।